Hello viewers, welcome to my channel. Today I am going to discuss a famous poem, Tonight I Can Write. It is composed by Pablo Neruda. So let's start. At first I will discuss something about the poet Pablo Neruda. Pablo Neruda somporke amra ektu prothome jene nebo. Pablo Neruda is a Chilean poet. Pablo Neruda holen ekjon Chile desher kobi. He was born in 1904, 1904 সালে জন্মগ্রহণ করেছিলেন and died in 1973, 1973 সালে তিনি মারা যান. His pen name is, তার ছদ্মনাম হলো Ricardo Eliezer Neftali Reis Basualto. He got encouragement from Gabriela Mistral. তিনি লেখালেখির ক্ষেত্রে উৎসাহ পেয়েছিলেন Gabriela Mistral-এর কাছ থেকে, যিনি হলেন একজন টিচার. He published his first volume of verse, তিনি প্রথম কবিতা সংকলন প্রকাশ করেছিলেন, in the year 1923, 1923 সালে. Gabriel Garcia Marquez, a Colombian author, কলম্বিয়ার একজন লেখক and creator of magic realism, যার লেখার মধ্যে ম্যাজিক রিয়েলিজম আমরা পাই, সেই Gabriel Garcia Marquez একবার মন্তব্য করেছিলেন নিরুদা সম্পর্কে. কি বলেছিলেন তিনি? দ্য গ্রেটেস্ট পোয়েট অব দ্য 20th সেঞ্চুরি ইন এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষায় এই বিংশ শতাব্দীর সবথেকে বড় কবি হলেন পাবলো নেরুদা. হি ইজ অলসো দ্য ন্যাশনাল পোয়েট অব চিলি, চিলির জাতীয় কবিও বটে. অ্যাট দ্য এজ অব 19 হি পাবলিশ দ্য ভলিউম 20 লাভ পোয়েমস অ্যান্ড এ ডিসপারেট সং. তিনি একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন, কবিতা সংকলন প্রকাশ করেছিলেন 19 বছর বয়সে. দিস ভলিউম অফ ভার্স কন্টেন্টস দ্য পোয়েম টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স. এই ভলিউমের মধ্যেই অন্তর্গত এই কবিতাটি, আজকের আলোচ্য কবিতাটি, টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স. নাও ইট রিমেইনস দ্য বেস্ট সেলিং স্পেনিশ পোয়েট্রি বুক ইভেন আফটার ইটস 100 ইয়ার্স অফ পাবলিকেশন. পাবলিশড হওয়ার 100 বছর পরেও আজও এই বইটি, এই কাব্যগ্রন্থটি সবথেকে বেশি বিক্রিত একটি বই. মেন কনসেপ্ট অব দ্য পোয়েম আর মেমোরি অ্যান্ড রেমিনিসেন্স. এই কবিতার মূল যে বার্তা সেটা হলো স্মৃতি এবং স্মৃতিচারণা, লাভ অ্যান্ড প্যাশন, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যান্ড অ্যালিনিয়েশন অ্যান্ড লোনলিনেস, একাকিত্ব, আধ্যাত্মিকতা, বাস্তবতা, আবেগ, এগুলি হলো ভালোবাসা, এগুলি হলো এই কবিতার মূল বিষয়বস্তু. নেক্সট আই উইল ডিসকাস সামথিং অ্যাবাউট দ্য পোয়েম. কবিতা সম্পর্কে আমরা একটু দেখে নেব. দি অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম ইজ পিউডো স্ক্রিবির লস ভার্সস মাস ট্রিস্টেস এস্টানচ. এটা হলো কবিতার টাইটেল, স্প্যানিশ ভাষায় লেখা, পরবর্তীকালে এটিকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল. দি পোয়েম টেক্স প্লেস আন্ডার দ্য গ্রেট এন্ডলেস স্কাই ডটেড উইথ নিউমারাস স্টার্স. বহু নক্ষত্র খচিত এক মুক্ত আকাশের নিচে এই কবিতা লেখা হয়েছে. দ্য স্পিকার হু রিসেন্টলি লস্ট দ্য লাভ অফ হিস লাইফ is bitterly regretting the separation and the night sky he now sat under only reminded him of the moments he spent with her. এই কবিতার যে বক্তা, যিনি সদ্য তার ভালোবাসাকে হারিয়েছেন, তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছে, এবং তিনি আজ এই রাতে তার মনের যে কষ্ট, তার মনের যে বেদনা বিচ্ছেদ হওয়ার জন্য, তিনি সেটা প্রকাশ করেছেন এই কবিতার মধ্যে. এবং তিনি স্মৃতিচারণা করছেন কীভাবে কীভাবে সে তার প্রেমিকার সাথে দিনগুলো কাটিয়েছিল. দি পোয়েম ইজ সেলিব্রেটেড ফর ইটস ইমেজারি অ্যান্ড সিম্বলস টু প্রেজেন্ট দ্য পেন অফ জিল্টেড লাভার. বিচ্ছেদ ঘটে গেছে যে প্রেমিকের, সেই প্রেমিকের মনের কষ্ট ফুটে উঠেছে এই কবিতার নানা ইমেজারি এবং সিম্বলের মধ্য দিয়ে. ইট ইজ অ্যাবাউট মেমোরিজ অফ এ লস্ট লাভ অ্যান্ড দ্য পেন দ্যাট ক্যান কজ. এটা হারিয়ে যাওয়া সেই প্রেমের স্মৃতি, সেই যন্ত্রণাকে নিয়ে লেখা কবিতা. থ্রু আউট দ্য পোয়েম দ্য স্পিকার রিকলস দ্য ডিটেলস অফ হিজ লাভ দ্যাট ইজ নাও ব্রোকেন. সেই ভালোবাসা, যে ভালোবাসা আজ আর নেই, যে ভালোবাসা ভেঙে গিয়েছে, তাকে স্মৃতিচারণা করে লেখা এই কবিতা. সারা কবিতা জুড়েই সেই বেদনার কথা ব্যক্ত হয়েছে. হি কন্টিনিউলি জাক্সটাপোজেস দ্য পাস্ট উইথ হিজ লেডি লাভ উইথ দ্য লোনলিনেস হি এক্সপিরিয়েন্স ইন দ্য প্রেজেন্ট. অতীতের সেই স্মৃতি বিজড়িত সেই কাহিনী, তার প্রেমের দিনগুলো আর বর্তমানে তার একাকিত্বের যে অভিজ্ঞতা, দুটো পাশাপাশি মিলে রয়েছে এই কবিতার মধ্যে. ইট ইজ রিটেন ইন দ্য স্টাইল অফ মনোলগ. এটা মনোলগ স্টাইলে লেখা.
with the repetition of the line, "Tonight I can write the saddest lines," three times to emphasize his sorrow. তিন বার এই কথাটা উল্লেখ করা আছে, টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, শুধুমাত্র জোর দেওয়ার জন্যই যে কতটা তিনি আজকে ভেঙে পড়েছেন, কতটা বেদনার্থ, কতটা কষ্ট তার মনের মধ্যে। অ্যাকচুয়ালি কবিতাটা লেখার আগে কবি ইন্সপিরেশন পেয়েছিলেন দুজন মহিলার কাছ থেকে। সেই দুজন মহিলা হলেন মেরিসোল অ্যান্ড মেরিসোম্ব্রা, টু ওমেন উইথ হুম হি কেম কন্ট্যাক্ট ইন হিজ স্টুডেন্ট ইয়ার্স ইন স্যান্টিয়াগো। স্যান্টিয়াগোতে পড়ার সময় তিনি দুজন মহিলার সংস্পর্শে এসেছিলেন এবং যাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কবিতা লেখা। মেরিসোল ওয়াজ অ্যাকচুয়ালি অ্যালবার্টিনা এজোকার, সিস্টার অফ রুবেন এজোকার হিজ ফ্রেন্ড, পাবলো নেরুদার বন্ধু রুবেন এজোকারের যে বোন মেরিসোল, তার কথা আমরা জানতে পারি। কিন্তু অপর একজন যে মহিলা মেরিসোম্ব্রা, তিনি কে সেটা কিন্তু আমরা জানতে পারি না। নাও আই এম গোয়িং টু ডিসকাস লাইন বাই লাইন। টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, রাইট ফর এক্সাম্পল দ্য নাইট ইট সেটার অ্যান্ড দি ব্লু স্টার সিভিয়ার ইন দ্য ডিস্টেন্স। আজকের এই রাতে আমি আমার জীবনের সবথেকে দুঃখময় কথাগুলো আমি বলতে পারি, লিখতে পারি। আজকের এই রাতে আমি জীবনের সবথেকে কষ্টময় ব্যাপারগুলো আমি আজকে লিখতে পারি। আজকের এই রাত, উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আজকের এই রাত একেবারে চূর্ণ বিচূর্ণ, চারিদিকে নীল নক্ষত্র ছড়িয়ে রয়েছে, সেই নক্ষত্রগুলো দূর থেকে মিটমিট করছে। দি নাইট উইন্ড রিভলভস ইন দ্য স্কাই অ্যান্ড সিংস, রাতের সেই বাতাস, সান্ধ্যকালীন বাতাস সারা আকাশে ঘুরপাক খাচ্ছে এবং সেই বাতাস যেন গান গাইছে। টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, আজকের এমন এই রাতে আমি আমার জীবনের সবথেকে দুঃখময় লাইনগুলো লিখতে পারি। কবি আজ দুঃখময় অবস্থায় রয়েছেন এই কারণে, তার প্রেমিকা তার কাছ থেকে ছেড়ে চলে গেছে, তাই বেদনার্ত হৃদয়ে তার মনের কষ্ট তিনি আজকে ব্যক্ত করেছেন এই কবিতায়। আই লাভড হার, আমি তাকে ভালোবাসতাম, অ্যান্ড সামটাইমস সি লাভড মি টু, হয়তো মাঝে মাঝে সেও আমাকে ভালোবাসত। থ্রু নাইটস লাইক দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস, আই কিসড হার এগেইন অ্যান্ড এগেইন আন্ডার দ্য এন্ডলেস স্কাই। থ্রু নাইটস লাইক দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস, সারা রাত জুড়ে অনেক রাতে সে আমার বুকে থাকতো জড়িয়ে, আমি তাকে চুম্বন করতাম, বারবার চুম্বন করতাম অসীম ভালোবাসার মধ্যে। সি লাভড মি সামটাইমস অ্যান্ড আই লাভড হার টু, হয়তো মাঝে মাঝে সে আমাকে ভালোবেসেছে, আমিও তাকে ভালোবাসতাম। হাউ কুড ওয়ান নট হ্যাভ লাভড হার গ্রেট স্টিল আইজ, তার সেই শান্ত চোখের দিকে তাকিয়ে তাকে কে না ভালোবেসে থাকতে পারে। টু নাইট আই ক্যান রাইট দ্য স্যাডেস্ট লাইন্স, আজ এমনই এই রাতে আমি আমার জীবনের সবথেকে কষ্টকর কথাগুলো বলবো, লিখতে পারি সেগুলোই। টু থিঙ্ক দ্যাট আই ডু নট হ্যাভ হার, আজ আমি যখন ভাবছি সে আজ আর আমার পাশে নেই। আই ফিল দ্যাট আই হ্যাভ লস্ট হার, আমার বারবার মনে হয় আমি তাকে হারিয়ে ফেলেছি, সেই অনুভব আজ আমার মধ্যে এসেছে। টু হিয়ার দ্য ইমেন্স নাইট স্টিল মোর ইমেন্স উইদাউট হার, আজকের এই এত গভীর রাত, এই শেষ না হওয়া রাতের যে কষ্ট, সারা রাত জুড়ে আমার যে বেদনা আজ আমি শুনতে পাই, আজ এই রাত আরও বেশি দুঃখময়, আরও বেশি দীর্ঘ মনে হয়েছে, কারণ সে আজ আমার পাশে নেই। অ্যান্ড দি ভার্স ফলস টু দ্য সোল লাইক ডিউ টু দ্য পাশ্চার, আমার মনের কষ্টের কথা, আমার মনের দুঃখের কথা আজ আমার আত্মার মধ্যে গিয়ে পতিত হয়, যেমন তৃণক্ষেত্রে আস্তে আস্তে শিশির পড়ে। হোয়াট ডাজ ইট ম্যাটার দ্যাট মাই লাভ কুড নট কিপ হার, কী যায় আছে তাতে যে আমার আমার ভালোবাসা তাকে ধরে রাখতে পারেনি। দি নাইট ইজ সেটার অ্যান্ড সি ইজ নট উইথ মি, আজকের এই রাত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, রাতের সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে, সে আজ আর আমার পাশে নেই। দিস ইজ অল, এটাই সত্য। ইন দ্য ডিস্টেন্স সামওয়ান ইজ সিঙ্গিং, ওই দূরে কেউ গান গাইছে। ইন দ্য ডিস্টেন্স ওই দূরে, মাই সোল ইজ নট স্যাটিসফাইড দ্যাট ইট হ্যাজ লস্ট হার,
আমার আত্মা কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারে না, যে সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। মাই সাইট সার্চেস ফর হার, আজও আমার দু চোখ তাকে খুঁজে বেড়ায়। অ্যাজ দো টু গো টু হার, তার পাশে যেতে চায়, তার কাছে তাকে কাছে পেতে চায়। মাই হার্ট লুকস ফর হার, আমার হৃদয় আজও তাকে খুঁজে বেড়ায়। অ্যান্ড সি ইজ নট উইথ মি, সে আজ আর আমার পাশে নেই। দি সেম নাইট হোয়াইটেনিং দ্য সেম ট্রিজ, ওই অফ দ্য টাইম আর নো লঙ্গার দ্য সেম। একটা সময় ছিল যখন সেই গাছের তলাতে গিয়ে আমরা বসতাম, আমরা প্রেম করতাম। সেই গাছের উপরে চাঁদের জোছনার আলো এসে পড়তো, সাদা হয়ে যেত সেই গাছ। আজ সবই স্মৃতি, সেগুলো আজ আর নেই। আই নো লঙ্গার লাভ হার, দ্যাট ইজ সার্টেন, বাট হাউ আই লাভড হার, তাকে আমি ভালোবাসি না এটা নিশ্চিত। কিন্তু আমি ভেবে অবাক হই, তাকে কীভাবে আমি ভালোবাসতাম। মাই ভয়েস ট্রাই টু ফাইন্ড দ্য উইন্ড টু টাচ হার হিয়ারিং, আমার কণ্ঠ সেই বাতাসকে খোঁজে যে বাতাস তার কাছে নিয়ে যাবে আমার মনের বার্তা। অ্যানাদার্স, সি উইল বি অ্যানাদার্স, আমি জানি সে অন্যের হয়ে যাবে একদিন। লাইক মাই কিসেস বিফোর, একটা সময় তার উপর যেমন অধিকার ছিল আমার, সেইরকমই সে একদিন অন্যের হয়ে যাবে। হার ভয়েস, হার ব্রাইট বডি, হার ইনফাইনাইট আইস, তার সেই সুন্দর চোখ, তার সেই উজ্জ্বল শরীর, তার কণ্ঠ, সবই অন্যের হয়ে যাবে। আই নো লঙ্গার লাভ হার, তাকে আর আমি ভালোবাসি না, দ্যাট ইজ সার্টেন, এটা নিশ্চিত। বাট মেবি আই লাভ হার, হয়তো তাকে আমি ভালোবাসি, ভালোবাসবো। লাভ ইজ সো শর্ট, ফরগেটিং ইজ সো লং, ভালোবাসার স্মৃতিগুলো খুবই ছোট, ভালোবাসার মুহূর্তগুলো খুব ছোট, কিন্তু তাকে ভোলা অনেক বেশি কঠিন। বিকজ থ্রু নাইটস লাইক দিস ওয়ান আই হেল্ড হার ইন মাই আর্মস, আজকের এই রাতের মতো কত রাত আমি আমার প্রেমিকাকে আমার বুকে জড়িয়ে ধরে রেখেছিলাম। মাই সোল ইজ নট স্যাটিসফাইড দ্যাট ইট হ্যাজ লস্ট হার, আমার আত্মা কিছুতেই সান্ত্বনা দিতে পারে না নিজেকে যে আমি আমার প্রেমিকাকে হারিয়ে ফেলেছি। দো দিস বি দ্য লাস্ট পেন দ্যাট সি মেক্স মি সাফার, যদিও এটাই শেষ যন্ত্রণা যে যন্ত্রণায় সে বিদ্ধ করছে বারবার আমাকে। অ্যান্ড দিস দ্য লাস্ট ভার্সেস দ্যাট আই রাইট ফর হার, হয়তো এটাই শেষ কবিতা যেটা তার জন্য আজ আমি লিখছি। আমার জীবনের সবথেকে কষ্টময় সেই দিকগুলো, কষ্টময় সেই মুহূর্তগুলো, আমার জীবনের যন্ত্রণাগুলো লিখছি তার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।